আজকে দিনে বলার কি আছে? সকালে মহালয়া শুনেছেন? পুরো পড়া শুনেছেন? তাহলে কি হওয়া উচিত? এক লাইন, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশভরণ ধরিণী, অভয়া শক্তি বল পুরাইনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। ভালো থাকবেন, মা সকলকে ভালো রাখুন, অনেক ধন্যবাদ, নমস্কার। তাই আমি আপনাদের সকল অঞ্চলের মানুষকে এখান থেকে বাংলার মানুষকে জানাচ্ছি, মাকে ঢেকো না, বাংলার মানুষকে জানাচ্ছি আমার অনেক অনেক শারদ শুভনন্দন। মা সবাইকে ভালো রাখুন, চারিদিকে বন্যা হয়েছে, জেলায় জেলায় অনেক মানুষ বন্যাক্লিষ্ট, সেই অবস্থাতেও আমাদের বন্যাভাসী বানভাসী এলাকায় মানুষের পাশেও থাকতে হবে। আর পুজো তো বছরে একবারই আসে, এক বছর ধরে মানুষ অপেক্ষা করে। আমরা যারা ধর্ম কর্ম মানি, আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব, আর এটা আমাদের তোমায় ঈদ মাজারে রাখিব ছেড়ে দেব না, এটা আমাদের হৃদয়ের ডালি দিয়ে, শিউলি দিয়ে, কাশফুল দিয়ে এই উৎসব আমরা করি। আমি আপনাদের সামনে বলে যাই, জাগো দুর্গা, জাগো দশপ্রহর অন্নধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা। আপনাদের সকলের হয়ে মায়ের কাছে প্রার্থনা করি, ভালো থাকুন, সুন্দর থাকুন, সকলকে ভালো রাখুন।